লঞ্চ বিউটি পার্লারে রাজশাহী নিউ মার্কেট উপহার সিনেমা হলের অপোজিট পাশে তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লারটা। মেকআপ করতে করতে আমি রচা খাই, আমার জন্য আপুরা রচা নিয়ে এসেছিল। আজকে একটু ঠান্ডা লেগেছিল আমার, তারপরও আমার শখ পূরণ করার জন্য আমি চলে যাই সাজুগুজু করতে, নায়িকা উপবিশ্বাসের মতো একটা লুক ক্রিয়েট করতে। দেখা যাক নায়িকা উপবিশ্বাসের মতো আমাকে আসলে লাগে কিনা। আমি তো তার মতো এত সুন্দর না, বাট তারপরও আমি চেয়েছি যে একটা গ্রাম্য লুক নিতে, যেহেতু আমি গ্রামের মেয়ে, এরকম শখ হয়েছে আর কি। তো তিথিয়াপুর পার্লারের সিনিয়র আর্টিস্ট আমাকে মেকআপ করে দিয়েছিল, আমার তার হাতের মেকআপটা খুবই ভালো লাগে। আপুর পার্লারে সব সময় ভিড় থাকে, এ কারণে আমি সকাল সকাল গিয়েছিলাম যাতে আমি সকাল সকাল মেকআপ করে সারাটা দিন শুট করতে পারি, ভিডিও করতে পারি, যেটা আমার কাজ। চোখের কাছে কোনো মেকআপ হলে আমি পিট পিট করি, তাই নিজে নিজে মাস্কারা দিতে চাইলাম। আজকে কোনো আইল্যাশ হবে না, শুধু কাজল, বাট আমি আইলাইনারও দিয়েছিলাম। উপবিশ্বাসের মেকআপে কিন্তু আইলাইনার দেওয়া ছিল না, কিন্তু আমার আইলাইনার পছন্দ তাই দিলাম। তারপর আমি নিজে নিজে লিপস্টিক দিলাম, লিপস্টিকে আমি একটু রেড কালার রাখার চেষ্টা করেছিলাম, বাট কেমন যেন লাগতেছে, রেড কালার আসলে আমার সাথে যাই না সত্যি কথা। তো আমি এখন শাড়িটারি পরে চলে আসবো, তারপরে আমার চুলটা একটু কার্ল করে দেওয়া হবে, যেহেতু উপবিশ্বাসের চুলটা একটু কার্লি ছিল ভিডিওতে। খুবই সিম্পল সাজ, তারপর আমি একটা কানের দুল পরে নিব, উপবিশ্বাসের মতো আমি মালা পাই নাই তাই সিম্পল একটা মালা পরে নিলাম। তারপর কাছের চুড়ি পরে নিলাম, আমার কাছের চুড়ি খুব পছন্দ, রেশমি চুড়ি। আমি একটা ছোট্ট লাল টিপও পরে নিয়েছি, তারপর এখন নেল পালিশ দেওয়ার পালা। নেল পালিশ না দিলে হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, এই জন্য আমি নিজে নিজে পর্দারি করে নেল পালিশ দিতে গিয়েছিলাম। তো নেল পালিশ দেওয়া খারাপ ছিল খুবই, তাই আপুরা সুন্দর করে আবারও আমাকে নেল পালিশটা দিয়ে দিয়েছে। আর এটাই আমার ফাইনাল লুক। আর এই ফাইনাল লুকটা দেখার জন্য আমি নিজেও খুবই এক্সাইটেড ছিলাম, আমি জানি না কতটা উপবিশ্বাসের মতো লাগছে, বাট আমার নিজেকে ভালো লাগছে। মনে হচ্ছে টুকটুকে লাল শাড়ি, লাল চুড়ি, লাল টিপ, মানে অসম্ভব সুন্দর লাগছে। আর এই তো আমি তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লার থেকে বের হয়ে গেলাম, এখন উপবিশ্বাস যাবে তার শাকিব খানকে খুঁজতে। শাকিব খানকে খোঁজার ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আপনারা কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমাকে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো কমেন্ট করবেন, খারাপ লাগলো কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। আজকে ইন্সপায়ার মেকআপ লুকের ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট শাকিব খানকে খোঁজার ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই। আর হ্যাঁ, ফটোগ্রাফারকে দিয়ে আমি সুন্দর সুন্দর কিছু পিকচার্স তুলেছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তো নেক্সট ভিডিওগুলোর জন্য ওয়েট করতে হবে। আল্লাহ হাফেজ।